আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষা 2025 টেস্ট পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা হবে কি? ভিউয়ার্স অনেকেই এই বিষয়গুলো জানতে চান। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে আছেন, আপনাদের জন্য এক্সাম রুল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে এক সাবজেক্ট 250 টাকা এবং অল সাবজেক্ট 1550 টাকা। আমরা এমসিকিউ প্লাস সৃজনশীল উভয় সাজেশনই দিয়ে থাকি। এছাড়া আমাদের সাজেশনে টেস্ট প্লাস বোর্ডের জন্য 70-80% কভার উপযোগী সাজেশন পেয়ে যাবেন। যাদের লাগবে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নাম্বার ম্যাসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করুন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভিউয়ার্স অনেকেই আছেন যারা এসএসসি পরীক্ষা 2025-এর টেস্ট পরীক্ষার্থী। সামনেই এই অক্টোবরে অনেকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বা সামনে শুরু হবে। তো মোটামুটি টেস্ট পরীক্ষায় যদি কোনো কারণে ফেল করে তাহলে কোনো সমস্যা হবে কি না, অনেক পরীক্ষার্থী এই বিষয়টি জানতে চেয়েছিলেন। অনেকে বলছেন আমাদের সময় দেওয়া হয়নি, আমরা এক মাস দেড় মাস পিছিয়ে গেছিলাম, এরপর হঠাৎ করে আসলে টেস্ট পরীক্ষায় দেওয়ায় এখন পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন ফেল করলে কি কোনো সমস্যা হবে কি না। ভিউয়ার্স, ফেল করার একটা লিমিট থাকে, আপনি কয় সাবজেক্টে ফেল করবেন বা কত সাবজেক্টে ফেল আসতে পারে এই বিষয়টা একটা সমস্যা রয়েছে। ঠিক আছে, আমার কাছে যেটা তথ্য রয়েছে যে 3টার অধিক সাবজেক্টে যদি ফেল করেন তাহলে সমস্যা করতে পারে, যেমন জরিমানা দেওয়া লাগতে পারে বা এছাড়াও রিটেস্ট পরীক্ষা অংশগ্রহণ করা লাগতে পারে, এই বিষয় রয়েছে। বা যারা একটা দুইটাই ফেল করবে হয়তো বা সেই ক্ষেত্রে রিটেস্ট নিতেও পারে কোনো কোনো স্কুল, আবার কোনো কোনো স্কুল চাইলে রিটেস্ট না নিয়ে ডাইরেক্টলি বোর্ডে পাঠিয়ে দিতে পারে। এটা টোটালি ডিপেন্ড করতেছে কিন্তু স্কুলের উপর। ঠিক আছে, বোর্ড থেকে বলছে যে মোটামুটি যে আপডেট রয়েছে বোর্ড থেকে যে 3টার অধিক বিষয় ফেল করলে তার ক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত দিবে, বাট এর কম যারা ফেল করবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোই। তো সুতরাং সেই ক্ষেত্রে 3টার অধিক ফেল করা যাবে না। যদি 3টার অধিকই ফেল যায় তাহলে কিন্তু বোর্ড আপনাদের সাথে কঠোরভাবে আচরণ করতে পারে, কিন্তু যদি 3টার কম থাকে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানই চাইলে আপনাদেরকে পাস করিয়ে উঠাই দিতে পারে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বা আপনাদের রিটেস্ট পরীক্ষা নেবে, এর মাধ্যমে আপনাদের পাস করা উঠাই দিবে, বাট চেষ্টা করবেন যেন টেস্টে কোনো কারণে ফেল না আসে। তো যাই হোক, আপনাদের জন্য স্পেশাল সাজেশন রয়েছে যেটা আপনাদের টেস্ট প্লাস বোর্ডের জন্য কমন উপযোগী। যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।